একজন মানুষ শয়তান মানে খারাপ শক্তিদেরকে ডেকে তার বনির শরীরে থাকতে দেয়, তার পরিণাম কি ঘটে সেটা নিয়ে আজকের গল্প। ব্ল্যাক ম্যাজিকের ওপর ভিত্তি করে তৈরি ক্যাবিনেট অফ কিউরিওসিটি নামের ওয়েব সিরিজের প্রথম পর্ব নিয়ে আজ আমরা আলোচনা করব। গল্পের শুরুতেই দেখা যায় একজন বয়স্ক লোক যখন মাংস কাটছিল তখন একটা মাংসের টুকরো টেবিলের থেকে নিচে পড়ে যায়। মাংসের টুকরোটা তোলার জন্য নিচে ঝুঁকতেই তার হার্ট অ্যাটাক হয় এবং সে মারা যায়। পরের দৃশ্যে নিক নামের একজন এক্স আর্মি অফিসারকে দেখা যায় যে ধারদিনায় ডুবেছিল এবং তার স্ত্রীও অন্য একজনের সাথে পালিয়ে গিয়েছিল। নিক একদিন একটা গুদামে অকশনে যায়। বিদেশে এই কনসেপ্টটা আমরা দেখতে পাই, তারা তাদের মূল্যবান জিনিস রাখার জন্য ব্যাংককে সেভাবে বিশ্বাস করতে পারে না, তাই ভাড়া নিয়ে তাদের জিনিস গুদামে রাখে। আর সেরকমই একটা গুদামের আজ নিলামি চলছিল, আর এই নিলামিটা করছিল সেই গুদামের কেয়ারটেকার এডি, কারণ শেষ দু মাস ধরে সেই গুদামের মালিকের আর কোনো খোঁজ খবর ছিল না। এটি সেই গুদাম একবার খুলে এক ঝলক দেখিয়েই বন্ধ করে দেয়, আর তারপর অনেকেই সেটার নিলামের দাম বলে। 4,000 টাকা থেকে নিলাম শুরু হয় আর নিক শেষ অবধি সেটা 32,000 টাকায় কিনে নেয়। এরপর নিককে দেখা যায় এডির অফিসের একজনের সাথে ফোনে কথা বলছে। আসলে নিকের কাছে একজন টাকা পায় আর সে বারবার নিককে ধমক দেয় টাকা ফেরত দেওয়ার কথা বলে, কিন্তু তাকে ফেরত দেওয়ার মতো অত টাকা নিকের কাছে ছিল না। এই সময় এডি সেখানে এলে নিক সেই গুদামের টাকা তাকে দিয়ে গুদামের চাবি চায়। তখন এডি বলে চাবি দেওয়ার আগে সে নিককে কিছু দেখাতে চায়, আর সিসিটিভি ফুটেজ খুলে নিকের গুদামের আগের মালিকের অদ্ভুত কাণ্ড কারখানা নিককে সে দেখায়। সে রোজ কিছু একটা নিয়ে গুদামের ভেতর ঢুকত আর বেরোতো খালি হাতে, আর যাওয়ার আগে রোজ গুদামের সামনে এরকম অদ্ভুত ভাবে লাফাত। নিক বলে এসব জেনে তার কোনো লাভ নেই, তার চাবি চাই, আর চাবি নিয়ে সে সেখান থেকে চলে যায়। এই সময় এডির অফিসে সেই গুদামের মালিকের স্ত্রী অ্যামেলিয়া আসে আর গুদামের এই 2 মাসের ভাড়া দিতে চায়। তখন এডি বলে সে ভেবেছিল অ্যামেলিয়া ও তার হাজবেন্ড মারা গেছে এবং সেই কারণে সে এই গুদামটা বেঁচে দিয়েছে। অ্যামেলিয়া বলে তার হাজবেন্ড মারা গেছে ঠিকই, কিন্তু সে বেঁচে আছে আর এখন সে তার গুদাম ফেরত চায়। এডি জানলা দিয়ে নিককে দেখিয়ে অ্যামেলিয়াকে তার সাথে কথা বলতে বলে, কারণ আইনত নিকই এখন সেই গুদামের মালিক। অ্যামেলিয়া নিকের কাছে গিয়ে সেই গুদাম ফেরত চাইলে সে দিতে রাজি হয় না। অ্যামেলিয়া নিককে বোঝায় সে এই গুদামে অ্যামেলিয়ার কিছু ফ্যামিলি ফটো আর টুকটাক কিছু জিনিস ছাড়া আর কিছুই পাবে না। নিক তখন গুদামের পরিবর্তে 80,000 টাকা চাইলে অ্যামেলিয়া বলে তার কাছে কোনো টাকা নেই। তখন নিক বলে তাহলে সে গুদাম ফেরত দিতে পারবে না, আর এই বলে নিক গুদামের ভেতর চলে যায়। এই সময় সে কিছু একটা আওয়াজ পেয়ে পাশের গুদামে গিয়ে দেখে সেখানে এডি পাইপলাইন সারাই করছে। নিক জিজ্ঞাসা করে এই গুদামটা তার কেনা গুদামের থেকে এত বড় কিভাবে। এডি বলে এই কমপ্লেক্সের এক একটা গুদাম এক এক রকম, কোনোটা ছোট কোনোটা বড়, আবার কিছু কিছু ক্ষেত্রে 2টো গুদাম একটা দরজার সাহায্যে জোড়া। এরপর এডি তাকে রিকোয়েস্ট করে অ্যামেলিয়াকে অন্তত তার ফ্যামিলি ফটো আর দরকারের জিনিসগুলো ফেরত দিয়ে দিতে, কারণ অ্যামেলিয়া একজন খুবই ভালো মানুষ। কিন্তু নিক রাজি হয় না, আবার সে তার গুদামে ফিরে যায় আর খোঁজাখুঁজি শুরু করে, যেখানে সে অ্যামেলিয়ার একটা ফ্যামিলি অ্যালবাম দেখতে পায়। এরপর সে একটা মেটালের ক্যান্ডেল স্ট্যান্ড, অদ্ভুত দেখতে একটা নেকলেস আর টেবিল দেখতে পায়। সেগুলো নিয়ে তার গাড়িতে রাখে এবং বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল, ঠিক এই সময় একজন যার থেকে নিক 10 লাখ টাকা ধার নিয়েছিল সে এসে নিককে হঠাৎ মারধর করতে শুরু করে। লোকটা এরপর নিকের গাড়ির কাঁচ ভেঙে দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর নিক সেই জিনিসগুলো নিয়ে আগাথা নামের একজন মহিলার কাছে যায় যে অ্যান্টিক জিনিস কালেক্ট করত। আগাথা ক্যান্ডেল স্ট্যান্ডটা দেখে বলে এটা সোনা দিয়ে তৈরি, তবুও এর দাম খুব একটা বেশি দিতে পারবে না। কিন্তু সে ওই টেবিলটা দেখে আশ্চর্য হয়ে যায়। এই সময় হঠাৎ সেই টেবিলটা থেকে একটা ড্রয়ার খুলে যায় এবং তার মধ্যে 3টে বই থাকে। নিক সেগুলো দেখে বলে ওগুলো অনেক পুরনো বই, এর জন্য নিশ্চয়ই সে ভালো দাম পাবে। তারপর সেই নেকলেসটা দেখালে আগাথা বলে নেকলেসটা মানুষের মাথার চুল দিয়ে তৈরি এবং জানতে চায় নিক এগুলো কোথা থেকে পেল। এরপর আগাথা তার বন্ধু রোনাল্ডকে ডাকে, কারণ সে এইসব ব্যাপারে ভালো জানে এবং সেই এইসব জিনিসগুলোর ন্যায্য মূল্য দিতে পারবে। রোনাল্ড সেই টেবিলটা দেখে অবাক হয়ে যায় আর বলে সেটা অনেক আগের তৈরি একটা সিয়ান্স টেবিল, আর এটাকে তৈরি করা হয়েছিল খারাপ শক্তিকে ডাকার জন্য। নিক যখন তাকে বইগুলো দেখায় তখন রোনাল্ড ওই বইগুলোর 4র্থ খণ্ডের ব্যাপারে জিজ্ঞাসা করে, কারণ এর টোটাল 4টে বই ছিল। যদিও 4 নম্বর বইটা নিয়ে নিকের কোনো আইডিয়া ছিল না,
রোনাল্ড তখন বলে এইসব জিনিসের জন্যই সে 800,000 টাকা মতো পাবে, কিন্তু এর 4 নম্বর বইটাও যদি থাকতো তাহলে সে 25 কোটি টাকা পেত, কারণ সেই চতুর্থ বইটা দিয়ে শয়তানকে ডেকে তার উপর কন্ট্রোল করা যায় এবং তার সাথে চুক্তিও করা যায়। চুক্তি করার পর সেই বইটা আগুনে পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু যদি সেই চুক্তিতে কোনো রকম বেইমানি হয় তাহলে যে শয়তানকে ডেকেছে বইয়ের সাথে সেও পুড়ে ছাই হয়ে যায়। নিক বলে এসব শুনে তার কোনো লাভ নেই, তার এখনই টাকা চাই, তাই রোনাল্ড তাকে তখনই 800,000 টাকা দিয়ে দেয় আর বলে আর একটা বই যদি সে এনে দিতে পারে তাহলে পুরো 25 কোটি টাকা সে সাথে সাথেই দিয়ে দেবে। এটা শুনে লোভে পড়ে নিক রোনাল্ডকে তার সাথে নিয়ে যায়। গাড়িতে সে নিককে বলে এই টেবিলটা আসলে যার ছিল, মানে গুদামের আগের মালিক, তারা খুবই ধনী ছিল আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা ইউরোপ থেকে আমেরিকায় এসে সেটেল হয়ে যায়। সে এমন একটা ট্যাঙ্ক বানিয়েছিল যা যুদ্ধে অনেক সৈনিকের প্রাণ নিয়েছে এবং সে বার্লিনের শয়তানের পূজারীদের সাথে বন্ধুত্ব করে নেয় আর সেই শয়তানদেরকে এনে সে তার নিজের বোনের শরীরে থাকতে দেয়। যদিও নিক এসব কথায় কান দিচ্ছিল না, তার শুধু পয়সা পেলেই হলো। তারা গুদাম পৌঁছালেই দেখা যায় রোনাল্ড সেই ক্যান্ডেল স্ট্যান্ডটা সাথে করে নিয়ে এসেছে। নিক কারণ জানতে চায় যে সে বলে যদি তারা চতুর্থ বইটা পেয়ে যায় তাহলে এই ক্যান্ডেল স্ট্যান্ডের আলো তাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। অনেক খোঁজার পরও তারা কিছুই খুঁজে পায় না। এই সময় গুদামের পিছনের দেয়াল থেকে একটা ফার্নিচার সরাতেই সে একটা দরজা দেখতে পেয়ে যায়। দরজা খুলতেই একটা বাজে গন্ধ তাদের নাকে আসে। রোনাল্ড বিপদ বুঝে সাথে সাথেই মোমবাতিগুলো ধরিয়ে নেয় আর ওই রুমের ভেতর যাওয়ার সময় নিককে বলে ওই ঘরের কোনো জিনিস না ছুঁতে। নিক রেগে যায় এবং তাকে জ্ঞান দিতে বারণ করে। তারা ভেতরে ঢোকার সময় দেয়ালে খবরের কাগজ এবং জিসাস ক্রাইস্টের মূর্তি দেখতে পায়। ঘরে ঢুকতেই তারা একটা বডি পড়ে থাকতে দেখে আর বুঝে যায় এটা সেই বোনের শরীর যার শরীরে সেই লোকটা শয়তানদের থাকতে দিয়েছিল। রোনাল্ড নিককে সাবধান করে দেয় সেই গণ্ডির মধ্যে না ঢুকতে, কিন্তু নিক চতুর্থ খণ্ড দেখতে পেয়ে রোনাল্ডের কথার তোয়াক্কা না করেই সেই গণ্ডি পেরিয়ে বই আনতে চলে যায়। এর ফলে সুরক্ষা গণ্ডি ভেঙে যায় আর সেই শয়তান জেগে যায় আর সাথে সাথেই চতুর্থ খণ্ডটা আগুনে পুড়ে যায়। শয়তান প্রথমে রোনাল্ডকে খেয়ে নেয় আর নিক সেখান থেকে পালিয়ে যায়। শয়তানটাও তার পিছু নেয়। নিক সেই গুদামের কমপ্লেক্সের বাইরে বেরোতে চাইলে দেখে দরজা বাইরে থেকে বন্ধ আর দরজার বাইরে অ্যামেলিয়া দাঁড়িয়ে। সে অ্যামেলিয়াকে দরজা খোলার অনুরোধ করে কিন্তু অ্যামেলিয়া উল্টে সেই দরজায় একটা তালা ঝুলিয়ে দেয়। নিক এবার বাঁচার জন্য ওই কমপ্লেক্সে এদিক ওদিক দৌড়াতে থাকে, কিন্তু শেষমেশ সেই শয়তানটা নিককেও ধরে ফেলে এবং খেয়ে নেয়। আর এর সাথেই এই পর্বটি এখানেই শেষ হয়ে যায়। এই সিরিজের পরের পর্বগুলির এক্সপ্লানেশন আপনারা শুনতে চান কি না সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এমন একটি মজার পৃথিবীর কথা জানতে চান যেখানে একজন ছাড়া আর কেউ মিথ্যে কথা বলতে পারে না, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আমাদের আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।